তিনি আজকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন রাজধানীর এই কালাচাঁদপুর থেকে এরই মধ্যে এখানে আঠারো নম্বর ওয়ার্ড থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু করবেন এই আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন বাবুল তিনি এবং তার নেতাকর্মীরা এরই মধ্যে অপেক্ষা করছেন মেয়র প্রার্থীর জন্য এবং তিন সপ্তাহের বেশি সময় ধরে যে নির্বাচনী প্রচারণা চলছে ঢাকা উত্তরে তা কিন্তু এরই মধ্যে উৎসবমুখর পরিবেশের তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে তারা উত্তাল করছেন এবং বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট যাওয়ার জন্য আজকে আতিকুল ইসলাম তার নির্বাচনী প্রচারণা এখান থেকে শুরু করে রাজধানী শাহজাদপুর গুলশান এবং সর্বশেষ বনানি যাবেন এবং বনানিতে তিনি একটি পথসভায় অংশ এবং দিনের কর্মসূচিও তিনি কালাচাঁদ করে একটি পথসভার মাধ্যমে শুরু করবেন অন্যদিকে বিএনপির যে মেয়র প্রার্থী উত্তরে তাবিত আওয়াল তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন রাজধানীর মিরপুর থেকে এবং মিরপুর এলাকা থেকে তিনি তো হৃদয় এই ছিল ঢাকা উত্তর থেকে আমার কাছে সর্বশেষ শ্রমিক আপনাকে ধন্যবাদ দশক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারের খবর জানাছিলেন শৌমিক আহমেদ চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে একচল্লিশ জনে দাঁড়িয়েছে আক্রান্ত বারোশো সাতাশি জন এরই মধ্যে ফ্রান্সে তিনজন জন অস্ট্রেলিয়ায় একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে জরুরি অবস্থা ঘোষণা করেছে আলবি হোসেনের রিপোর্ট চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ইতিমধ্যেই উনত্রিশটি প্রদেশে ছড়িয়ে পড়েছে নতুন চন্দ্রবর্ষ উদযাপনকে সামনে রেখে মানুষের চলাচল নিয়ন্ত্রণে দেশটির চোদ্দটি শহরে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ রাখা হয়েছে মন্দির এবং বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ নিষেধাজ্ঞা পড়েছেন দেশটির প্রায় কোটি মানুষ গণপরিবহন বন্ধ করায় উহান এবং পাশের হুয়াংগ্যাং শহরের কমপক্ষে দুই কোটি মানুষ আটকা পড়েছেন উহানের সঙ্গে বিমান ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে শহরে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় উহান শহরে আলাদা হাসপাতাল নির্মাণের কাজ চলছে উহানে একটি স্বাস্থ্যকর্মী দল পাঠিয়েছে দেশটির সেনাবাহিনী বিশ্বজুড়ে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে বিভিন্ন দেশের বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে বাংলাদেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীদের বিশেষ করে চীন ফেরতদের প্রতি বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে জাপান সাউথ কোরিয়া থাইল্যান্ড যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ভিয়েতনাম তাইওয়ান নেপাল ফ্রান্স অস্ট্রেলিয়া ও সৌদি আরব সহ কমপক্ষে এগারোটি দেশে এ ভাইরাসে আক্রান্তদের খোঁজ পাওয়া গেছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের আজ ফাইনাল শিরোপা লড়াইয়ে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যালেস্টান এবং এই টুর্নামেন্টের চমক বুরুন্ডি বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বিকেল চারটায় ফাইনালে দুটি দলই এখনও অপরাজিত বরুন্ডি তিন ম্যাচে করেছে দশ গোল একাই সাতটা গোল করেছেন বলুন ফরোয়ার্ড যে স্পিন অন্যদিকে প্যালেস্টাইন তিন ম্যাচে করেছে পাঁচ গোল দুই দলের অধীনেকেই জানিয়েছেন বাংলাদেশ থেকে ট্রফি নিয়ে যেতে তারা তৈরি এই ছিল শীর্ষ খবর ধন্যবাদ সবাইকে